সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে শীতল শুটকি ভর্তা বানিয়ে দেখাবো কিভাবে আমরা শীতল শুটকি ভর্তা খাই। আর এখানে একটা প্যান বসিয়ে দিছি, শীতল ছয় সাতটা শীতল, পেঁয়াজ দুইটা কেটে দিয়েছি, আর রসুন একটা, 25-30টা কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে করে শেখে নিব। আমার ভিডিওটার যদি কোথায় কোনো অংশ আপনাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ দেখে দেখে একটা লাইক করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব ধনে পাতা, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর একটু সময় কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে, তারপরে নামিয়ে নিব। আর নামিয়ে একটা ব্লেন্ডার জারে ঢেলে দিব। আর এখন ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে, কাঁটাগুলো একদম মিহি হয়ে গেছে। এখন একটা কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিবেন আপনারা, অন্য কোনো তেল দিবেন না, সর্ষের তেল অল্প বেশি দিয়ে। আর এখানে শীতল যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন এই ভর্তাটা নামিয়ে নিব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।